हेलो दिस इज शुभ्रजित एंड वेलकम यू ऑल टू माय चैनल। तो 83 देखते स्टारे रही है मुहूर्ते। तो रास्ता ही जस्ट देखल SVF के ट्रेलर टारपोर्ट करा लोका कबूर प्रत्यावर्तन ऑब्वियसलि रास्ता तो भाई करते चाहिए। होप साउंड टाउंड सब ठीक ठाक आसबे। जाओ ट्रेलर का कैमन लगल? ट्रेलरटार क्षेत्र कमाल कर आबार एक बार शौमिक हालदार सिनेमाटोग्राफी जस्ट दुर्दान्त। स्पेशली किछु किछु जायगाते आपनारा देखुन ड्रोनगुलोके जेभाबे यूज करेछे, शुधुमात्र ड्रोन उड़ालेई हय ना, ड्रोनगुलोके प्रपारलि यूज करते हय। तार इमप्लीमेंटेशन आमि बारे बारे बोले आसि विभिन्न प्रोजेक्टेर क्षेत्रे। तो आबार एक बार शौमिक हालदार तार सिनेमाटोग्राफिर माध्यमे जस्ट कमाल करे दियेछेन। प्रथम कथा যেই লোকেশনগুলোকে চুজ করা হয় কাকাবুর ফ্র্যাঞ্চাইজটাতে, সে আপনি ইয়েতিতে দেখুন কিংবা মিশরে দেখুন কিংবা এই কাকাবুর প্রত্যাবর্তন, এই যে লাস্ট আপাতত কুশামদ এটাই তার লাস্ট ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে সৃজিত মুখার্জির কাছে যা শুনি। তো সেই অনুযায়ী তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তার সিনেমাটোগ্রাফি এটা জান। ডায়লগের দিক থেকে কিছু কিছু উইটি ডায়লগ খুব ভালো লেগেছে, যেরকম একদম লাস্টে এসে একটা ডায়লগ বলে যে কুরুল ভুলে যায় কিন্তু গাছেরা মনে রাখে। তো এরকম কাইন্ড অফ ডায়লগগুলো কিছু কিছু খুব ভালো লেগেছে। বাট খুব যে একটা রহস্যের দিক থেকে মোচড় দেওয়া গল্প এরকম অ্যাটলিস্ট ট্রেলারের নিরিখে তো আমার লাগেনি। দেখা যাক এবার ফিল্মটা কেমন হয়। নিঃসন্দেহে ইটস টু আর্লি টু সে, ট্রেলার দেখে অ্যাটলিস্ট জাজ করা কোনোভাবে পসিবল নয়। বাট এই ট্রেলারের ইউএসপি আমার নিঃসন্দেহে মনে হয়েছে যে এই এর সিনেমাটোগ্রাফি যার দুর্দান্ত। আর কিছু কিছু জায়গাতে শর্ট জাস্ট আই সুদিং ছিল, একটা শর্ট বেশ ভালো লেগেছে আমার। ওই যদিও সেটা খুব বেশি যে গল্পের ক্ষেত্রে যে খুব একটা এদিক ওদিক হবে বলে মনে হচ্ছে না, বাট ছিল ওই ওয়াটারফলের ওপর দিয়ে যেই যাচ্ছে ওরা রোপের ওপরে যেইগুলো তার ফানুসে চলে যাচ্ছে, এই গ্র্যান্ডিয়রগুলো বাংলা সিনেমার ক্ষেত্রে লাস্ট হয়তো চাঁদের পাহাড় বা এরকম বড় বাজেটের ছবিগুলো করে দেখিয়েছে। তো আই হোপ সৃজিত মুখার্জি যেভাবে তার বুদ্ধিদীপ্ততার সঙ্গে একটা বেশ ইন্টেলিজেন্ট একটা বেশ ডিজাইন করেন VFX, তার পক্ষে যতটা করা পসিবল তার বাজেটের মাধ্যমে তিনি করেন। তো এবারও আই হোপ তিনি স্বাভাবিক করবেন। তিনি বারে বারে সেই প্রমাণটা দিয়েছেন যে তার VFX ইউজের ক্ষেত্রে তার বাধ্যবাধকতাগুলো তার কতখানি কি লিমিটেশন সেগুলো তিনি নিজের বুঝে সেগুলো ব্যবহার করেন। তো এই ক্ষেত্রে সেরকমই লাগলো, VFX-এর শট আমার একটাও এখনও পর্যন্ত জোলো লাগেনি। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হলো ট্রেলার দেখে। আপনাদের কী মনে হয়েছে অবভিয়াসলি জানান এই VFX বাই টোটালের পিকচারাইজেশনের পার্টটাতে। ওভারঅল যদি বলি গল্পের নিরিখে এখনও পর্যন্ত খুব একটা যে মোচড় অ্যান্ড অল খুব একটা মনে হয়নি ট্রেলার দেখে। বাট এর ভিজুয়ালাইজেশন বা এর পিকচারাইজেশনেই এটা পুরো খেলে গিয়েছে, এর সিনেমাটোগ্রাফি এর পুরো মানে একদম চক্কা মেরে গিয়েছে এর ভিজুয়ালাইজেশনে। এরকমই জায়গাগুলো চুজ করা হয়। এর আগে ইয়েতিতে আমরা দেখেছি পাহাড়ের ওপর কাজ করেছে, মিশর রহস্য আমরা দেখেছি পুরো একটা মরুভূমি অঞ্চলে তারা কাজ করেছে, এবারও সেম জিনিসটা হয়েছে। তারা একটা এমন একটা জায়গা চুজ করেছে যেখানেই প্রথমেই তারা প্রথম বলে ছয় মেরে দেন শুধুমাত্র লোকেশনটা চুজ করে। যদিও কিছুটা তার মধ্যে মার্কেটিং স্ট্র্যাটেজি নিঃসন্দেহে রয়েছে, যে লোকেরা এই ছুটির আমেজে এই ফেব্রুয়ারি বা এই যে সময় টু যায় ডিসেম্বর টু ফেব্রুয়ারি একগাদা ছুটি থাকে মানুষের, সেই সময় এরকম ফিল্ম রিলিজ করানো এটা এই 25th ছুটিতে এলে আরও বেশি হয়তো বিজনেস করতে পারতো বলেই মনে হয়। যা হোক সে অন্য প্রসঙ্গে আর যাবো না বেশি। বাট এই ফ্র্যাঞ্চাইজে অনির্বাণ চক্রবর্তীর যেই নতুন ক্যারেক্টার পেলাম বা অনির্বাণ চক্রবর্তীকে পাচ্ছি, এ ব্যাপারটা তিনি একজন ভালো একজন অ্যাক্টার আমি বারে বারে বলে থাকি। বাট তার টাইপ কাস্ট হওয়ার ব্যাপারটা নিয়ে আমি এর আগে বলেছিলাম FIR-এ ভিডিও বানানোর সময় পুলিশ নিয়ে। তাই হোক একটা কিছু একটা ক্যারেক্টার এমন পাবেন যেটাতে তিনি দাপটের সঙ্গে বারবার যেভাবে অভিনয় করে আসেন সেরকমই অভিনয় করতে পারবেন। এবং প্রসেনজিৎ চক্রবর্তী কিংবা দেবদান বা আরিয়ানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। দেখা যাক সিনেমাটা কেমন কী হয়, কেমন কী হয় অ্যাকচুয়ালি। 4th February একটা সিনেমা হলে আসতে চলেছে। আপনারা যারা দেখলেন এই ট্রেলারটা কাকাবুর প্রত্যাবর্তনের কেমন লেগেছে আপনাদের অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত থেকে থাকে, কোনো যদি কিছু মনে হয় যে আমি ভুল বললাম বা আপনাদের যদি কিছু শেয়ার করার থাকে আমার সঙ্গে, সেটা অবভিয়াসলি অকবরে জানান আমার ভিডিও কমেন্ট বক্সে। এবং অবভিয়াসলি আমার চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাউন্ড নিয়ে কোনো যদি সত্যি ইস্যু থেকে থাকে তো তার জন্য আমি রিয়েলি সরি। আবার একবার বলছি 83 দেখতে এসছি, এরপর টনিকের প্ল্যান আছে আজকে সারাদিনে। তো এর মাঝখানে রাস্তাঘাটে যেখানে যা পারবো এরকমভাবে ব্লগ কাইন্ড অফ ভিডিও বানাতে থাকবো। তো স্টে টিউনড, বাই বাই।